গোলাপের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচে যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার উপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ।